Subaş. Tamam Hasan'ı. তোমরা স্বদেশ জ্ঞান জানো? জানি স্যার। গাও না, গাও না, গাও। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জন পূজা। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জন পূজা। দুঃখ দৈন্য সব নাশী, কর দূরিত ভারত লজ্জা। জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চক্ষে। জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চক্ষে। কাঁদিছে তবু চরণ তলে, তিনি সত্যি কোটি নর নারী গো। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জন পূজা। কে মামটা? কলেজের প্রফেসর বাবু এসেছেন। উসকো বলো। গুড মর্নিং স্যার। লং লিভ দ্য কিং। এ বেনি মাধব কোন হ্যায়? হুজ দিস বেনি মাধব, আ ভাইল হিপোক্রিট। বলুন কি ব্যাপার? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাকে পাঠালেন আপনার কাছে। কেন? তিনি আপনার স্কুল সম্বন্ধে কয়েকটি খবর চান। ছেলেরা ক্ষুদিরামের ফাঁসির দিন উপোস করেছিল, সে খবর? হ্যাঁ, আপনি জেনে শুনে ছেলেদের কিছু বলেননি? ছেলেরা নিজের ইচ্ছে খাবে না, রান্না হতে দেবে না, এটা আমার বলবার কি আছে? আপনি হেডমাস্টার, আপনি বারণ করতে পারতেন। একটা ভালো কাজ, আমি বারণ করতে যাব কেন? ভালো কাজ? একজন বিপ্লবীর হত্যাকাণ্ডকে ছেলেরা ভালো কাজ বলবে? নিজের দেশ হলে আপনার ওই ইংরেজ ম্যাজিস্ট্রেট এটাকে ভালো কাজই বলতেন। ম্যাজিস্ট্রেট সাহেব এই চিঠিটা আপনাকে দিয়েছেন। সুভাষ, তোমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। আমাকে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে বদলি করে দিল। আপনি আপনি আমাদের ছেড়ে চলে গেলেন স্যার? এ হতে পারে না, আমরা আপনাকে যেতে দেব না। সুভাষ, আমার বদলির চাকরি, যেখানে বদলি করবে সেখানে হাসিমুখে কাজ করতে হবে, জীবন তো কাজ করার জন্য নেই। সুভাষ, সুভাষ, এভরি লাইফ ইজ এ মিশন, এ ডিউটি, ডিউটি।
ওরা সবাই পণ্ডিত মশাইয়ের সঙ্গে স্টেশনে রওনা হয়ে গেছে। আমাকে বাঁচিতে হবে যে সুভাষ, তোমার উপর আমার অনেক আশা, অনেক ভরসা। প্রার্থনা করি তোমরা সবাই বড় হও। রামদাস বাবাজি বলেছেন রোজ সকালে উঠে মা বাবাকে প্রণাম করবে। উমা, তুই কি আজকাল সাধু সন্ন্যাসীদের কাছে যাস নাকি? ওদের কাছ থেকে অনেক ভালো ভালো উপদেশ শোনা যায় মা। রামদাস বাবাজি বলেছেন মানুষ হতে হলে প্রথমেই দরকার ব্রহ্মচর্য, চরিত্র গঠন। স্বামী বিবেকানন্দ